वेलकम टू माय चैनल नॉलेज विथ प्रवीर। प्रत्येक के जाना है जे एक नतून नोटिफिकेशन माध्यम देखिए दिया हुआ है जे परिवर्तित हो नतून सीट मैट्रिक्स अर्थात जे आगे जे सीट मैट्रिक्स छिलो से सीट मैट्रिक्स टी आवार नतून करे सजाना हुआ है एएनएम जीएनएम एर जोन्नो। ए सीट मैट्रिक्स अनेकगुली कॉलेज बृद्धि पेयेछे एवं अनेकगुली सीट किन्तु बाड़ानो हुआ। তাই প্রত্যেকটি স্টুডেন্টসকে যারা এএনএম জিএনএম কাউন্সেলিং করাবে তাদেরকে বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে ওয়েবসাইট সেখানে গিয়ে এএনএম জিএনএম এর ওয়েবসাইটে গিয়ে যে নতুন সিট ম্যাট্রিক্সটি দেওয়া হয়েছে সেই সিট ম্যাট্রিক্সটি দেখার জন্য, কারণ নতুন সিট ম্যাট্রিক্সটি তোমাদের কিন্তু অনেকটি কাজে আসবে। দেখো নতুন সিট ম্যাট্রিক্সে আমি বলেছি যে আগে যে সিট ম্যাট্রিক্স দেওয়া ছিল সেখানে মোট 13টি এএনএম কলেজ ছিল, কিন্তু এখন যে নতুন সিট ম্যাট্রিক্সটি দেওয়া হয়েছে সেখানে 23টা কলেজ হয়েছে অর্থাৎ 10টা কলেজ অলরেডি বৃদ্ধি পেয়ে গেছে। টোটাল এএনএম এর জন্য 1680টি সিট কিন্তু হয়েছে, টোটাল এএনএম এর সিট হয়েছে 1680টি অর্থাৎ আরও 10টি কলেজ যোগ হয়েছে এবং সব মিলিয়ে টোটাল এএনএম এর সিট এখন থেকে হয়ে গেল 1680টি সিট। এবং কোন কোন কলেজগুলি বৃদ্ধি পেয়েছে নামগুলি কী সেই সম্পর্কে কিছুক্ষণ আগেই আমি আর একটি ভিডিও ছেড়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো আমার চ্যানেলে। তো এরপর দেখাবো জিএনএম এর জন্য। দেখো জিএনএম এ যে কলেজগুলিকে মেলদের জন্য সেই কলেজগুলিকে দেখো আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, দেখো এই যে হলুদ কালারের একটা আন্ডারলাইন করা হয়েছে মেল বলে। তো এইভাবে কিন্তু নতুন সিট ম্যাট্রিক্স সাজানো হয়েছে যাতে মেলরা সবসময় খুঁজে পেতে পারে তাদের কলেজগুলি, সেই জন্য দেখো সাজানো হয়েছে। এবং নিচে দিয়ে দেখলে দেখতে পাবো যে কতগুলি সিট বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, টোটাল কতগুলি সিট বৃদ্ধি পেয়েছে জিএনএম এর ক্ষেত্রে তা আমরা এক্ষুনি তোমাদেরকে দেখাবো। দেখো এই যে নতুন সিট ম্যাট্রিক্স, এই নতুন সিট ম্যাট্রিক্সটা আগে ছিল টোটাল 158টা কলেজের, এএনএম এবং জিএনএম মিলিয়ে টোটাল 158টা কলেজের নাম ছিল। এখন যে নতুন সিট ম্যাট্রিক্স বের হয়েছে সেখানে এএনএম এবং জিএনএম মিলিয়ে টোটাল 168টা হয়েছে, কারণ এএনএম এর কলেজ আরও 10টা বৃদ্ধি পেয়েছে। তোমরা বুঝতেই পারছো আমি তোমাদের কী বলতে চেয়েছি, যে আরও 10টা এএনএম এর কলেজ বৃদ্ধি পেয়েছে এবং টোটাল কলেজের সিট ছিল আগের সিট ম্যাট্রিক্সে এএনএম এবং জিএনএম মিলিয়ে, এএনএম এবং জিএনএম মিলিয়ে আগের সিট ম্যাট্রিক্সে টোটাল সিট ছিল 10,077টি, টোটাল সিট ছিল 10,077টি। কিন্তু এখন কিন্তু সিট কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং টোটাল সিট যেটা দাঁড়িয়েছে, যে টোটাল সিটটা দাঁড়িয়েছে 10,797টি। আগে সিট ছিল 10,077টি, এখন যে সিটটা দাঁড়িয়েছে 10,797টি অর্থাৎ 797টি সিট কিন্তু বৃদ্ধি পেয়েছে বন্ধু। তাই বন্ধু তোমাদের বলবো যে দেখো প্রত্যেকটা কলেজের নাম বা প্রত্যেকটা কলেজের কত সিট বেড়েছে বা কোন কাস্টের কত বেড়েছে সেটা হয়তো আমি তোমাদের এতটাভাবে বলতে পারবো না এই ভিডিওতে, কারণ অনেক কলেজ আছে, অনেক কলেজের লিস্টে অনেকগুলি সিট বৃদ্ধি পেয়েছে, তার কাস্টও বিভিন্ন রকম আছে, জেনারেল কাস্ট, এসসি, এসটি, ওবিসি, ওবিসি ওয়ান, ওবিসি টু, তো এইভাবে হয়তো বলতে পারবো না। সেজন্য তোমাদের বলবো যে তোমরা ওয়েবসাইটে যাও, অফিসিয়াল ওয়েবসাইটে এবং এএনএম এর ওয়েবসাইটে গিয়ে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এএনএম এ ক্লিক করবে, এএনএম জিএনএম এ ক্লিক করবে এবং সেখানে গিয়ে যে সিট ম্যাট্রিক্সটি পাবে সেই সিট ম্যাট্রিক্সটি তোমরা ডাউনলোড করো, কারণ তোমাদের এই সিট ম্যাট্রিক্সটি কিন্তু খুব প্রয়োজন পড়বে তোমাদের কলেজ চয়েসের সময়, কারণ তোমাদেরকে ফার্স্ট জানতে হবে কলেজগুলি কোন নামগুলি অর্থাৎ কোন কোন কলেজগুলি বৃদ্ধি পেল, তাদের নাম কী এবং কোন কলেজে কতটা সিট রয়েছে, কোন কলেজে এসটির জন্য কতগুলো সিট রয়েছে এবং কোন কলেজে এসটির জন্য কতগুলো সিট রয়েছে, কোন কলেজে জেনারেলদের জন্য কতগুলো সিট রয়েছে, টোটাল তোমাদের জানতে হবে, তা নাহলে কিন্তু তোমরা কাউন্সিলিং করাতে পারবে না। তাই আমি এই নোটিফিকেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে সিট সংখ্যা কিন্তু প্রচুর বৃদ্ধি পেয়েছে এবং 10টা এএনএম কলেজও বৃদ্ধি পেয়েছে। তাই বন্ধু তোমরা এএনএম জিএনএম এর যে সিট ম্যাট্রিক্স সেটা ডাউনলোড করো এবং এখনই তোমরা দেখে নাও কোন কলেজে কতগুলি সিট বৃদ্ধি পেলো এবং কোন কলেজগুলি বৃদ্ধি পেলো। আশা করব তোমরা আমার এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে এবং তোমরা তোমাদের যারা বন্ধুরা কাউন্সিলিং করাবে তোমরা যাদেরকে চেনো তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না।